বন্ধুরা, পুজো সবে সবে শেষ হয়েছে। যদিও এখনো আকাশে বাতাসে অল্প অল্প পুজোর গন্ধ রয়ে গেছে, কিন্তু এই সময়টা হচ্ছে শীত আসার একটা সময়। মানে সবে সবে শীতকাল আসছে, আর শীতকাল আসলেই আমাদের সবার কি মনে হয়, না মনে হয় একটু ঘুরে বেরিয়ে আসি। আর ঘুরতে যাওয়ার জন্য এখন সবারই অফিস কাজের চাপ, এসবের কারণে একটা পুরো সপ্তাহ পাওয়া যায় না সাধারণত। তো আমি তাই ভাবলাম তোমাদের জন্য নিয়ে চলে আসি একটা দুর্দান্ত উইকেন্ড ডেস্টিনেশন, কলকাতা থেকে খুব কাছে আর খুব অল্প সময় পৌঁছে যাওয়া যাবে এই জায়গাটায়। শহর থেকে দূরে একটা অন্যরকম প্রাণ কেন্দ্র যেন এটা, এক সবুজে সবুজে ঢাকা, পলিউশন ফ্রি সুন্দর একটা জায়গা, একদম যেন সাজানো একটা শহর। শহরের মধ্যেই কিন্তু আলাদা একটা জায়গা, বেশ ভালো লাগার মতো সকাল হয় এখানে, আর বেশ সুন্দর আড্ডাটা জমে ওঠে চায়ের কাপ হাতে পাখির কলকাকলিতে। তো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সেই জায়গাটায়। জায়গাটার নাম আমি তোমাদেরকে অবশ্যই বলবো, কিন্তু তার আগে বলে রাখি তোমরা এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, তাহলে জেনে যাবে যে জায়গাটা কোথায়, কতটা দূরে, কলকাতা থেকে কতক্ষণ লাগবে, এখানে কিভাবে পৌঁছবে, থাকা খাওয়ার ব্যবস্থা কীরকম আর খরচ কীরকম পড়বে। আমি সবটাই তোমাদেরকে এই ভিডিওতে বলে দেবো, তো তার জন্য তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিও, আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দিও। এখানে রয়েছে যেন এক দিগন্ত বিস্তৃত সবুজ, যেদিকে তাকাবে শুধু সবুজে সবুজে ঘেরা। যদিও জায়গাটা একদম শহরের মধ্যেই, কিন্তু পলিউশন ফ্রি তো বটেই, তার সাথে বলতে পারো সাউন্ড ফ্রিও। আর এই যে পুকুরটা, এর ধারে সবার বেশ সন্ধেবেলার আড্ডাটা দারুণ জমে ওঠে, এক কাপ চা হাতে এরকম একটা পরিবেশ আমরা এখন আর কোথায় বা পাই। আর তার সাথে তো রয়েছে এই রাস্তাটা দিয়ে ভোরের মর্নিং ওয়াক, ভারী সুন্দর, ভারী আমোদপ্রিয় লাগে। দিকে দিকে শুধু শোনা যায় পাখির কলকাকলি, আর তাতেই মুখরিত আকাশ বাতাস, ভারী মানে একটা মন আলাদা করে দেওয়ার মতো, বেশ রিফ্রেশমেন্ট বলতে পারে এই জায়গাটা। আর তোমাদেরকে বলেইছিলাম এই জায়গাটা আসতে গাড়িতে কলকাতা থেকে খুব কম সময় লাগে, মাত্র 2-2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। আর বাস বা যে কোনো পাবলিক ট্রান্সপোর্ট এখানে সমস্ত কিছুরই অ্যাভেলেবিলিটি আছে, কোনো অসুবিধা হবে না। আমি তোমাদেরকে লোকেশানটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে গুগল ম্যাপের লোকেশানটা রেফার করতে পারো। আর এই জায়গাটায় আসার জন্য উপযুক্ত সময় সারা বছরই, কিন্তু সবথেকে বেস্ট মানে সবথেকে ভালো লাগবে যে সময়টা এলে সেটা হচ্ছে এইরকম শীত আর বসন্তকালটা, এই দুটো সময় ভারী মনোরম পরিবেশ হয়। আর এই জায়গাটাতে খুব সুন্দর করে দুর্গাপুজো আয়োজন করা হয়, যদিও সেটা সবার জন্য খোলা থাকে না, এখানকার যারা সদস্য তাদের বাড়ির লোকেদেরই একমাত্র এন্ট্রি দেওয়া হয়, আর বাকি সময় যারা আসতে চায় তারা এন্ট্রি তো পাবেই। তবে এখন করোনাকালীন সময় একটু নিয়ম মেনে বিভিন্ন রকম ব্যবস্থার সাথে তবেই এখানে প্রবেশ করতে দেওয়া হয়। আর দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে, কোনো টিকিট সেইভাবে নেই, তোমরা যেরকম প্রণামে দিতে চাও সেইভাবেই এখানে প্রণাম করে ঠাকুরকে প্রণাম করা যায় আর প্রসাদ পাওয়া যায়। আমি তোমাদেরকে সেই সব জায়গাগুলো ঘুরে দেখাবো, আপাতত আমরা চলে এসেছি ঠাকুর ঘরে, তোমরা দেখতে থাকো। ভাব শতকহীন রূপ নিত্য সত্ত মধ্যম বঙ্গনৌতি গোচরং চ নেতি নেতি ভাবিতম তং নমামি দেব দেব রাম কৃষ্ণ মীশরম আদিতেয় বিহরং সুরারি দৈত্য নাশকম জায়গাটা হচ্ছে চণ্ডীপুর রামকৃষ্ণ মঠ, বা মঠ চণ্ডীপুরও বলা হয়। এটা অ্যাকচুয়ালি বেলুড় মঠেরই আন্ডারে। এখানে রামকৃষ্ণদেব, সারদা মা এবং স্বামীজির সাথে বাকি সব মহারাজদের ফটো রয়েছে। ভারী সুন্দর জায়গা আর খুব শান্ত শিষ্ট একটা দারুণ অ্যাম্বিয়েন্স। আর এখানে তোমাদের বললামই প্রসাদ পাওয়া যায়, দুপুরবেলা লাঞ্চ পাওয়া যায়, আর যারা থাকবে তারা তো অবশ্যই
ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার অবধি সব কিছু পাবে। কিন্তু আমরা যেহেতু একদিনের জন্য এসে এখান থেকে ঘুরে চলে যাব, আজকে থাকবো না, তাই এই জায়গাটাতে প্রসাদ পাওয়া যায়। যেহেতু প্রসাদ ঘরের আমাদের ছবি তুলতে বারণ করা আছে, তাই আমি ওখানে তুলতে পারিনি, কিন্তু ভারী সুন্দর খাওয়া দাওয়া আর এক ইলাহি আয়োজন, বেশ ভালো জায়গাটা। আর আমরা এখন ঘুরে দেখছি পুরো চত্বরটা। এই জায়গাটা হচ্ছে এখানকার প্রেসিডেন্ট, মানে অধ্যক্ষ মহারাজ যেখানে বসেন, তার সাথে দেখা করব আমরা। এই দরজাটা খুললে তারপরে দেখা করে একটু বিকাল বিকাল করে এখান থেকে বেরিয়ে যাব। কিন্তু তার আগে তোমাদেরকে নিয়ে যাচ্ছি একটা দারুণ জায়গায়। কোথায় বলো তো? এটা হচ্ছে রামকৃষ্ণ মঠ চণ্ডীপুরের গেস্ট হাউস। এই জায়গাটায় একটা সুন্দর একটা পাখির ডাক, একটা হালকা আওয়াজ, ভারী সুন্দর জায়গাটা। আর রুমটা দেখলেও বুঝতে পারছ খুব সাধারণ, কিন্তু থাকার পক্ষে বেশ উপযুক্ত। তেমন একটা এলাহি ব্যাপার হয়তো নয়, কিন্তু আমার চোখে তো বেশ ভালো লাগলো। রামকৃষ্ণ মঠগুলোতে যেরকম হয় ঠিক সেই রকম। আর অ্যাম্বিয়েন্স তো এখানে কিছু বলার দাবি রাখে না, শুধু সবুজ আর সবুজ। আমাদের একটা দিন, মানে বলতে পারো পুরো একটা দিনই বেশ ভালো কাটলো। একটা রিফ্রেশমেন্ট তো হলোই, কাজের চাপে একটু নিরিবিলিতে ঘুরে আসার মজা কেই না পায়। তোমরাও ঘুরে এসো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। যদি কেউ গিয়ে থাকো তাহলে আমায় জানিও কমেন্ট করে।